বন্ধুরা ওয়েলকাম টু সুইট সুইট ডিমসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দুই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এই ভিডিওতে আলোচনা করবো আজকে সব গুরুত্বপূর্ণ কারেন্ট এভেন্সগুলো গুলো কালকে জানুয়ারি মাসের সব থেকে ইম্পর্টেন্ট কারেন্ট এভেন্ট কি কি আছে কি কি আসতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট এভেন্ট নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়ে গেছে টোটাল জানুয়ারি মাসের অ্যাফেয়ার্স কভার করা আছে ওই ভিডিওটি ওই ভিডিওটা এখনও যারা তোমরা দেখোই আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে খুবই হেল্পফুল হবে ওই ভিডিওটি সামনে ডবলিউসিসি সমস্ত এক্সামের জন্য কম্পিটিভ এক্সামের জন্য ওই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখা যাক কাজের কান্টে বেন্সগুলো কী কী আছে অ্যাফেয়ার্সের পিডিএফটি ডাউনলোড করতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিও ওখান থেকে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ডাউনলোড করে নিতে পারবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি নিচে ডিস্সক্রিপশনে দেওয়া আছে নম্বর নম্বর কন্টেভেন্সটি কী আছে যে সম্প্রতি কোথায় জাতীয় মহিলা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সমিট অনুষ্ঠিত হলো রাইট অ্যান্সার হচ্ছে যে দিল্লি দিল্লি কি এবছর সাম্প্রতি মহিলা অ্যান্ড সায়েন্স টেকনোলজি সমিট অনুষ্ঠিত হয়েছে দিল্লি এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে আগের কারেন্ট কান্টেভেন্সির কেলা বলা হয়েছিল যে ওমেন সায়েন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়েছিল ওমেন সায়েন্স কংগ্রেস আর মহিলা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সমিট এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ওমেন সায়েন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়েছিল ওটি হয়েছিল হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর আর সাততম ছিল সাততম উমেন সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল ব্যাঙ্গালোর আর এটা কিন্তু মহিলা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সমিট এটি অনুষ্ঠিত হয়েছে দিল্লি দুটো কিন্তু আলাদা তোমরা নোট ডাউন করো আর এই বছর এই মহিলা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সমিট এটি কারা আয়োজন করলো এবার এটি আয়োজন করেছে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি এটি আয়োজন করেছে এবার এবছর এটি এম কি ছিল এবছরের এই সমিটটির এম ছিল মহিলারা যাতে আরও বেশি করে সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক তাদের মনোভাব আসে কিংবা আকৃষ্ট হয় সেদিক সেদিক তাকিয়ে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবার এটি আয়োজন করা হয়েছিল দিল্লিতে আর এবছর এটি থিম কি ছিল গুরুত্বপূর্ণ কোশ্চেন এবছর এটি থিম ছিল হচ্ছে ভিজুয়ালাইজিং দ্য ফিউচার নিউ স্কাই স্কাইলাইন এটি এবছর থিম ছিল খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এটা নোট ডাউন করে রেখো তোমরা এর কাইন্টমেন্সটি কী বলেছে দেখো যে সাম্প্রতি কোন দেশ চিত্র চিত্রসহ সবচেয়ে ছোট সোনার মুদ্র প্রকাশ করলো রাইট অ্যান্সার হচ্ছে যে তিন দাগ অপশন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড কি করলো সাম্প্রতি বিশ্বের সব থেকে ছোট বিশ্বের সবথেকে ছোট সোনার মুদ্র প্রকাশ করলো সুইজারল্যান্ড আর এই মুদ্রার উপর কার ছবি অঙ্কিত আছে চিত্রসহ আইস্ট্যানের ছবি অঙ্কিত আছে আর এবার দেখে রাখো এটি সম্বন্ধে কিছু ডিটেল এটি টু পয়েন্ট নাইন সিক্স মিলিমিটার ঠিক আছে আর ইঞ্চিতে যদি হয় জিরো পয়েন্ট টুয়েলভ ইঞ্চি এটি আর এটির ওজন কত এটির ওজন হলো জিরো পয়েন্ট জিরো তেষট্টি গ্রাম এটির ওজন সুইজারল্যান্ডের রাজধানী কি সুইজারল্যান্ডের রাজধানী সিটি অফ ব্রেন আর সুইজারল্যান্ডের তোমাদের মুদ্রা কি সুইজারল্যান্ডের মুদ্রা হচ্ছে সুইস ফ্রান্স এটি হচ্ছে সুইজারল্যান্ডের মুদ্রা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে যে ভারত ও বাংলাদেশের যে সেনামহারা অনুষ্ঠিত হবে সেটি কোথায় অনুষ্ঠিত হবে রাইট আনসার হচ্ছে যে মেঘালয় আর এই নাম কি এই বছর সম্প্রতি নয়তম সম্পতি নয়তম ভারত ও বাংলাদেশের সেনামাহারা কোথায় অনুষ্ঠিত হবে মেঘালয় পরীক্ষায় আসতে পারে যে সম্পতি এই যে সেনামারাটি কোন দেশের ভিতর কোন দেশের ভিতর হয় তাহলে রাইট আনসার হচ্ছে ভারত ও বাংলাদেশ অন্যভাবে আসতে পারে যে সম্পতি নয় কোন জায়গায় ভারত ও বাংলাদেশের ভিতর এই সেনামহারাটি অনুষ্ঠিত হয়েছে সে রাইট আনসার হচ্ছে মেঘালয় তাদের অ্যাফেয়ার্স কি আছে দেখো বিশ্বের সবচেয়ে বৃহত্তম শিল্প মেলা সূর্যাকুন্দা কোথায় অনুষ্ঠিত হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে যে হরিয়ানা তাহলে পরীক্ষা অন্যভাবে আসতে পারে কোশ্চেনটি যে বিশ্বের সবচেয়ে বৃহত্তম শিল্প মেলা কোনটি রাইট অ্যান্সার তখন হবে যে সূর্যাকুন্দার খুবই কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাফেয়ার্স আর এই সূর্যাকুন্দা কোথায় অনুষ্ঠিত হল হরিয়ানা তাহলে এবার দেখো এবারেটি এটি কততম হচ্ছে এবার এটি চৌত্রিশতম এই বছর যে সূর্যাকুন্দা মেলা অনুষ্ঠিত হচ্ছে হরিয়ানা এটি হচ্ছে চৌত্রিশতম আর এবারেটি এটি কারা অর্গানাইজ করলো এবারেটি এটি হরিয়ানার ট্যুরিজম যে যে সেটি অর্গানাইজ করলো টোটাল কুড়িটি দেশ এবার এই সূর্যাকুণ্ডা মেলায় অংশগ্রহণ করলো হরিয়ানার রাজধানী কি চণ্ডীগড় পাঁচ দাগের কান্টেমেন্সটি কী আছে এবছর ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারমন দু হাজার কুড়ি এবং একুশ বছরের যে বাজেটটি পেশ করলো সেটি কত তারিখে পেশ করলো ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সালের এই বাজেটটি পেশ করেছে আমাদের ফাইন্যান্স মিনিস্টারের নাম কি নির্মলা সীতারমন তার বাজেট সম্বন্ধে কিছু তথ্য জানো যে বাজেট সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা আছে একশো বারো নম্বর ধারায় সংবিধানে বাজেট কথাটি উল্লেখ করা আছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আর স্বাধীন ভারতের সর্বপ্রথম বাজেট কবে পাশ করা পেশ করা হয় স্বাধীন ভারতের সর্বপ্রথম বাজেট পেশ করা হচ্ছে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে প্রথম বাজেট পেশ করা হয় কে পেশ করে আর কে সম্মুখ চেকটি এই বাজেটটি পেশ করে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে বাজেটে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে দু হাজার কুড়ি একুশ সালে ইকোনমি গ্রোথ রেট কত থাকবে এখানে বলা হয়েছে যে সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইকোনমি গ্রোথ রেট থাকবে আমাদের ইকোনমি গ্রোথ রেট বর্তমানে পাঁচের কাছাকাছি আছে খুবই খারাপ অবস্থা সেইখানে বলা হয়েছে যে এবার এই এবছর আমাদের কুড়ি একুশের বাজেটের ইকোনমি গ্রোথ রেট সিক্স পয়েন্ট ওয়ান থাকবে কাইন টার্মসটি কী আছে ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট পুরস্কার পেলেন কে কী বলেছে ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট পুরস্কার কে পেলেন রাইট অ্যান্সার হচ্ছে যে তিন দা গপসান ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানী রামপাল ইনি এই পুরস্কারটি পেয়েছে কি পুরস্কার ওয়ার্ল্ড গেমস পুরস্কার পেলেন আর ইনি কিন্তু সম্প্রতি মারা গেছেন ঠিক আছে ইনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমাদের ভারতীয় হকি দলের অধিনায়ক ছিলেন আর ইনি অর্জুন পুরস্কারও পেয়েছেন ইনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন আর ইনি ছিয়াত্তর বছর বয়সে মারা গেলেন আছে আইবিএম এর নতুন সিও হিসেবে নির্বাচিত হলেন কে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটু কোশ্চেন রাইট অ্যান্সার হচ্ছে অরবিন্দ কৃষ্ণ আইবিএম এর নতুন সিও হিসেবে নির্বাচিত হলেন অরবিন্দ কৃষ্ণ ইনি কিন্তু প্রথম ভারতীয় যিনি আইবিএম এর সিও হিসেবে নিযুক্ত হলেন ইনি কিন্তু গ্লোবাল সিও হিসেবে নিযুক্ত হচ্ছেন আর আইবিএম এর হেডকোয়ার্টার কোথায় আইবিএম এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে আইবিএম এর ফুল পাম্প কি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন এটির ফুল পাম্প আর এটি কত সালে গঠিত হয় উনিশশো সালে এটি গঠিত হয় আর এটি কেন খুব ইম্পর্টেন্ট কাইন্টেমেস তার একটাই কারণ যে অরবিন্দ কৃষ্ণ এইবার কিন্তু প্রথম যিনি ভারতীয় আইবিএমের সিও হিসেবে নির্বাচিত হলেন যে যে কোম্পানিটি উনিশশো সালে স্থগিত হয়েছিল এখনও পর্যন্ত কোনো ভারতীয় সিও হয়নি এই ফার্স্ট এর সিও হিসেবে নির্বাচিত হলেন অরবিন্দ কৃষ্ণ আট দাগের কী আছে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন কোম্পানিকে বেসরকারীকরণ করবে রাইট আনসার হচ্ছে যে এলআইসি এলআইসিকে কেন্দ্রীয় সরকার বেসরকারি বেসরকারীকরণ করবে হানড্রেড পার্সেন্ট বেসরকারীকরণ এটি করবে সম্প্রতি হানড্রেড পার্সেন্ট বেসরকারীকরণ করেছিল কোনটিকে এয়ার ইন্ডিয়াকে সম্প্রতি হানড্রেড পার্সেন্ট বেসরকারীকরণ করেছিল এরপরে করবে এলআইসিকে এলআইসির ফুল কি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এটি কত সালে স্থগিত হয় এটি উনিশশো ছাপ্পান্ন সালে স্থগিত হয় আর আইসিসিআই ব্যাঙ্ক কত সালে স্থগিত হয় উনিশশো পঞ্চান্ন সালে হয় এলআইসির হেডকোয়ার্টার কোথায় মুম্বাই হচ্ছে এলআইসির হেডকোয়ার্টার নয়দাগের কাইন্টেমিস্ট্রি কি আছে দেখো উইপ্রো সিও এবং এমডি হিসেবে পদত্যাগ করেছেন কে রাইট আনসার তিন দাগ অপশান আবিদ আলি জেট নিম নিমুউলা ইনি উইপ্রোর সিও এবং এমডি ছিলেন যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন এবং ইউপ্রোর সম্বন্ধে কিছু তথ্য জানো যে উইপ্রো কিন্তু একটি ইন্ডিয়ার কোম্পানি খুবই গুরুত্বপূর্ণ একটি কোম্পানি ভারতের ইকোনমিক ইকোনমির দিক থেকে আর হেড হেডকোয়ার্টার কোথায় উইপ্রের হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোর উইপ্রো কত সালে স্থগিত হয় উনিশশো সালে উইপ্রো কিন্তু প্রথম স্থাপন হয় আর উইপ্রোর ফাউন্ডারকে উপ্রো কে প্রতিষ্ঠা করেছে উইপ্রো প্রতিষ্ঠা করেছিল মোহাম্মদ হাসিম প্রেমজি উইপ্রো কিন্তু প্রতিষ্ঠিত করেছিল দশ দিগের কাইন্টেমেন্সটি কী আছে দেখো জিবডালটাল আন্তর্জাতিক দাবা মাস্টার ফেস্টিভ্যাল কে জিতেছেন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কাইটেমেন্স এটি কী বলেছে জিব্রাল্টাল আন্তর্জাতিক দাবা মাস্টার ফেস্টিভ্যাল কে জিতেছেন রাইট আনসার হচ্ছে ডেভিড পাড়াভিয়ান ইনি জিবালটাল আন্তর্জাতিক দাবা মাস্টার ফেস্টিভ্যাল জিতেছেন ইনি কোন দেশের খেলোয়াড় ইনি হচ্ছে রাশিয়ার খেলোয়াড় আর জিবলালটাল আন্তর্জাতিক দাবা মাস্টার ফেস্টিভ্যাল কত তারিখ থেকে কত তারিখ খেলা অনুষ্ঠিত হয়েছে কুড়ি তারিখ থেকে তিরিশে জানুয়ারি আর কি কুড়ি জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি এটি অনুষ্ঠিত হয়েছে ফার্স্ট এই জিপবেল্টার আন্তর্জাতিক তাওয়া মাস্টার ফেস্টিভ্যাল কত সালে খেলা হয় প্রথম শুরু হয়েছিল দুই তিন সালে এটি প্রথম খেলোয়াড় আর এবছর টোটাল উনষাট জন খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করেছে তাদের ভেতর এই বছর জিতে হচ্ছে রাশিয়ার খেলোয়াড় ডেভিড পারাভেয়ান আর দুই সালে কে জিতেছিল দুই হাজার আঠেরো সালে জিতেছিল হচ্ছে লিভন অ্যারোনিয়ান ইনি কোন দেশের খেলোয়াড় ছিল ইউএসএ দুই হাজার আঠারোতে যে জিতেছে লিভন অ্যারোনিয়ান ছিল আজকে দশটি কান্ট ইভেন্স তাহলে দেখা যাক কালকের কান্টেভেন্স গুলো কি কি ছিল ডিভিশন এক নম্বর কান্টেভেন্স কি আছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম যোগ কেন্দ্র কোথায় স্থগিত হলো রাইট অ্যান্সার হচ্ছে যে তেলেঙ্গানা বিশ্বের সবচেয়ে বৃহত্তম যোগ কেন্দ্র স্থগিত হলো তেলেঙ্গানা দুই দাগের কান্টেভেন্স কি আছে বিশ্বের সবচেয়ে উচ্চতম ফ্যাশন ইভেন্ট কোথায় অনুষ্ঠিত হলো রাইট অ্যান্সার নেপালের কালাপতরে বিশ্বের সবচেয়ে উচ্চতম ফ্যাশন ইভেন্ট কোথায় অনুষ্ঠিত হয়ে গেল নেপালের কালা কালাপাতরে এখানে আমি প্রত্যেকটি অ্যাফেয়ার্স অনলাইনে বলছি তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে আগের দিনের ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখে নিও ওখান থেকে ফুল ডিটেলসে আলোচনা করা হয়েছে এর অ্যাফেয়ার্সটি কি আছে মাদাগাস্কার দুর্গতদের সাহায্যের জন্য ভারতীয় নৌবাহিনীর সাহায্যকারী মিশন কোনটি রাইট অ্যান্সার হচ্ছে দুই দাগ অপশান অপারেশন ভ্যানিলা চার দাগের অ্যাফেয়ার্সটি কী ছিল ওয়ার্ল্ড সাস্টেনটেবল সমিট কোথায় অনুষ্ঠিত হলো রাইট অ্যান্সার হচ্ছে যে দিল্লিতে এবছর ওয়ার্ল্ড সাস্টেনটেবল সমিট কোথায় অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে পাঁচ দাগের কান্টেভেন্স কি আছে মহারাষ্ট্রের প্রথম রামসার সাইটের মর্যাদা পেলো কোন সংস্থান বা কোন স্থান খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কান্টেভেন্স এটি যে মহারাষ্ট্রের প্রথম রামসার সাইটের মর্যাদা পেলো কোন স্থান কালকের কান্টেভেন্সের ক্লাস এটি কিন্তু খুব ভালোভাবে তোমাদের আলোচনা করা হয়েছে তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে পাঁচের এক দাগ নুন্দুর মাধবেশ্বর ছয়দায়গের কান্টেভেন্সটি কী আছে ভারতের কোথায় গুগল ক্লাউড সেন্টার স্থগিত হলো কি বলেছে ভারত কোথায় তাদের গুগলের ক্লাউড সেন্টার স্থগিত করলো রাইট অ্যান্সার হচ্ছে হায়দ্রাবাদ সাতদায়ের ক্যান্টেভেন্স কী আছে দু হাজার উনিশের হরিত রত্ন পুরস্কার কে পেলো কী বলেছে দু হাজার উনিশের রত্ন পুরস্কার কে পেলো রাইট অ্যান্সার হচ্ছে এন কুমার আট দায়ের কি কী আছে এবছর গান্ধীজির কততম মৃত্যুবার্ষিকী পালন করা হলো কি বলেছে এবছর গান্ধীজির কত তারিখ কত আর কি কত তম মৃত্যুবার্ষিকী পালন করা হলো আর্ধাগের রাইট আনসার দুই বাহাত্তরতম কারেন্ট কান্টেভি কী আছে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে জয়েন্ট মিলিটারি ট্রেনিং এক্সারসাইজ হবে সেটির নাম কি আজকের প্রথম কান্টেভেসটি কিন্তু এটি আলোচনা করা আছে কি সম্পত্তি নাইন আর এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে মেঘালয় দশদিগের কী আছে পরবর্তী ব্যান্ড টু নেপাল আর কি পরবর্তী ব্যান্ড অ্যাম্বাসিটার অফ নেপাল নেপাল আর কি ইন্ডিয়ার যে পরবর্তী যে ব্যান্ড নেপালে যুক্ত হবে তার নাম কী রাইট অ্যান্সার হচ্ছে দশের চার দাগ বিনয় মোহন খট্টার ইনি পরবর্তী ব্যান্ড অ্যাম্বাসেডার ইন্ডিয়ার তরফ থেকে নেপালে যুক্ত হবে তাহলে এই ছিল আজকে সব কারেন্ট এফেয়ার্সগুলো কারেন্ট এফেয়ার্সের সম্বন্ধে তোমাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে কমেন্টস অবশ্যই জানাবে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ